মমতা ব্যানার্জি আসছেন 12 তারিখে। কথা ছিল কেএমডি এই যে আরামবাগ পৌরসভার এখানে দ্বারকেশ্বর নদের উপরে যে রামকৃষ্ণ সেতু আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রামকৃষ্ণ সেতুর নিচে এখানে পৌরসভা এলাকার যত বর্জ্য এখানেই ফেলা হয়, আর সেই বর্জ্যকে কথা ছিল যুদ্ধকালীন গতিতে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং কেএমডি পক্ষ থেকে কলকাতায় এগুলো কিনে নিয়ে চলে যাওয়া হবে। কিন্তু টেন্ডার প্রসেস বা যে কোনো জানা গেল যে টেন্ডার প্রসেস বা অন্যান্য কারণে এখনও সেটা সম্ভব না হওয়ায় এগুলিকে যুদ্ধকালীন গতিতে গর্ত করে সেগুলিকে ফেলে দেওয়া হচ্ছে, এমনকি তার উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। কারণ একটাই যে এখানে সামনেই আছে একটি হেলিপ্যাড, যদিও এই হেলিপ্যাডটি থাকা সত্ত্বেও যেখানে মমতা ব্যানার্জি নামছেন কালীপুরে বিজয় ক্রীড়াঙ্গন মাঠ, সেই বিজয় ক্রীড়াঙ্গনে বা ময়দানের পাশেই প্রাচীর ভেঙে দিয়ে প্রাচীরের একটা বড় অংশ ভেঙে দেওয়া হয়েছে, কারণ তার পাশেই তৈরি করা হচ্ছে অস্থায়ী একটি হেলিপ্যাড। এবং এই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, প্রশ্ন অনেকেরই প্রশ্ন ছিল যে পাশেই একটি হেলিপ্যাড এই পল্লীশ্রীতে থাকা সত্ত্বেও কেন আরেকটি হেলিপ্যাড নির্মাণ করার প্রয়োজন হলো। মাত্র 2-3 মিনিটের দূরত্বে যেখানে সভা হচ্ছে তারপরেও কেন, কিন্তু তৈরি হচ্ছে এবং দুটোতেই নাকি ট্রায়াল দেওয়া হবে, সে কথা পরে। তার আগেও হচ্ছে এই যে দুর্গন্ধে এখানে টেকা দেয় পৌরসভার এই যে যাবতীয় বর্জ্য এখানে যেটা ছিল, তো যুদ্ধকালীন গতিতে এটাকে সরিয়ে দেওয়া হবে বলে হয়েছিল, কিন্তু সেটা হয়নি। এবং সেটাকে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাটিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই সমস্ত বর্জ্যের উপর চাপা দিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখানে হেলিপ্যাডে যদি ট্রায়াল দিতে আসবে হেলিকপ্টার এবং সেই সময় প্রচণ্ড যে হাওয়া তাতে এই পলিথিনগুলো উড়ে সমস্যা তৈরি করতে পারে, এই যে এত পলিথিন পড়ে আছে এগুলো সমস্যা করতে পারে, তার জন্যই এগুলোকে মাটি আনা হচ্ছে এবং সেই মাটি দিয়ে বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিক থেকে বর্জ্যগুলো নিয়ে আসা হচ্ছে, গর্ত করা হয়েছে, তাতে ফেলা হয়েছে এবং এই যে ফেলা চলছে, ফেলার পরে সেটাকে পাশেই জড়ো করা আছে মাটি, সেই মাটিগুলো সেখানে ভরাট করে দেওয়া হচ্ছে। অতএব অনেকেই যারা একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছিলেন যে যাই হোক মমতা ব্যানার্জি আসছেন বলে আজকে এগুলোর কোনো কিছু হয়তো সদ্গতি হচ্ছে, এগুলো চলে যাচ্ছে। কারণ এই রাস্তা এই ব্রিজের উপর দিয়ে যারা যাতায়াত করেন তাদের যে কী ভয়ঙ্কর কষ্ট হয়, দুর্গন্ধে ভয়ঙ্কর দূষণ ছড়ায়, কিন্তু না সেটা হয়নি, এখানে এইভাবেই এগুলোকে বুঝিয়ে ফেলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। খুব দ্রুত গতিতে কাজ চলছে কারণ হাতে মাত্র আর একটা দিন পরেই মুখ্যমন্ত্রী আসছেন। তার আগে এই যে বিশাল এলাকা, এই বিশাল এলাকা জুড়ে এই বর্জ্যকে বুঝিয়ে ফেলতেই হবে মাটি দিয়ে, তাছাড়া আর কোনো উপায় নেই।